মেয়েদেরকে সালাদ দেয় না এর কাঁচা মরিচ দেয় না মেয়ে পক্ষ ছেলে পক্ষরে এই জন্য গন্ডগোল হয়ে সেখানে অনেক লোক আহত হয়েছে মেয়েদের ক্ষেত্রে দেখেন মেয়েদের ক্ষেত্রে চাহিদাটা একটু বেশি অকুপেশন সে চাইলেও বিসিএস ক্যাডার বা আর্মি অফিসার বা বিসিএস পুলিশ বা ভালো গভর্নমেন্ট জব আবার অনেকে বাইরের ইমিগ্রান্ট সিটিজেন চাই সম্পর্কে কেউ যদি বিয়ের পরে জড়ায় এই ক্ষেত্রে আমাদের কোনো করণীয় থাকে না কেউ তো আর আমাদেরকে বলে না যে আমি বিয়ের পরে প্রক্রিয়া করব বা কোনো মেয়ে বলে না যে আমি বিয়ের পরে অন্য ছেলের সাথে রিলেশন করব অটোমেটিক্যালি এখন ওই ফেসবুকের সুবাদে ফেসবুক টুইটার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাদের হয়ে যায় অনিচ্ছাকৃত অনেক সময় হয়ে যায় আমি একজন ডাক্তার বিয়ে করাইলাম ডাক্তার বিয়ে করাইলাম মেয়ের বাবা মেয়েও ডাক্তার ছেলে স্কয়ার হসপিটালে চাকরি করত এখনও স্টিল নাও আছে বিয়ে করানোর পরে আমি দেখাইলাম দেখা দেখির পরে আর অন্য আমাকে জানায়নি ছেলে প্রথম বলল যে ভাই এই মেয়ে আমার পছন্দ না পরে ছয় মাস পরে একদিন দেখি বসুন্ধরায় ওই ছেলে মেয়ে মার্কেটিং করতেছে ছেলে বিসিএস ক্যাডার ঢাকা ওয়াসায় চাকরি করে এরাও আমার টাকা দেয়নি মাত্র ২০০০ টাকা দিছে ২০০০ টাকা দিছে তাও এই ছেলের জন্য আমি চারটে বিজ্ঞাপন দিছি ৬০০০ টাকা খরচ হয়েছে আমার নিজের পকেটের ডাক্তাররা বেশিরভাগ ডাক্তার চায় বেশিরভাগ ডাক্তার চায় আর খুব কমই চায় গৃহিণী ডিভোর্স ছেলে মেয়ে আছে যে দেখেন ডিভোর্স পাত্র ফাইল আছে ডিভোর্স পাত্রী ফাইল আছে আলাদা ডিভোর্সের জন্য ডিভোর্স আনম্যারিডের জন্য আনম্যারিড আমি আগেই বলে নেই যে ম্যারিড হইলে আমাকে সত্য বলবেন আনম্যারিড হইলেও বলবেন আমার কাছে গোপন করলে আপনার লস হবে আমার কিছু হবে না পাত্রী পালিয়ে গেল এরকম হয়েছে আমি নাম বলবো না একজন ডিআইজির মেয়ে বিয়ে ঠিক করেছিলাম আর্মি মেজর ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার কথা বলে চলে গেছে ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে আর ফিরে আসে নাই ছেলেপক্ষ বিকেলে আসছে কামিন সারা করার জন্য পরে এসে দেখে মেয়ে নেই পরবর্তীতে আর কী করবে মেয়ের বাবা মামলা করলো মামলা করেও লাভ হয় নাই মেয়ে কোর্টে দিয়ে স্টেটমেন্ট দিছে আমার পছন্দ হয়েছে আমি গেছি একটা ছেলে আসছিল তার বাড়ি হচ্ছে সিলেট সে ম্যারিড পারসন সে আনম্যারিড লিখছিল তো ছেলে মেয়ে পক্ষকে আমি বলছি যে দেখেন আপনারা আগে খোঁজ নেন খোঁজ নিয়ে যদি ওকে পান তাহলে মেয়ে দেখাবেন আদারওয়াইজ দেখাবেন না তো মেয়ের বাই সিলেটে লোক পাঠাইলো সেখানে পাঠানোর পরে সে জানতে পারলো যে ছেলে ম্যারিড পরে ছেলেকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করছেন বলে যে ভাই দেখেন আপনার শুধু আমার শুধু কাবিন হয়েছিল আমি তো মেয়ে তুলে নেই নাই সংসারও হয় না এই জন্য আনম্যারিড লিখছি আমি বলছি না এটাও আপনি ভুল করছেন ডিভোর্সের ক্ষেত্রে আমরা প্রথমে ডিভোর্স পাত্র বা পাত্রী দেখাই তারপরে কেউ যদি বলে যে আনম্যারিড লাগবে সেই ক্ষেত্রে আমি বলি দেখেন যে ধরে নেন যে আনম্যারিড আপনার পাচ্ছেন না বা পাবেন না আমি নেগেটিভ কথাটাই আগে বলি যে ধরে নেন যে আপনি আনম্যারিড পাবেন না আপনার জন্য ম্যারিডে তারপরে আমি চেষ্টা করব আনম্যারিড আপনি চয়েস করেন বায়োডেটা চয়েস করেন আপনার বায়োডেটা আমি তাদেরকে দেখাবো তারা যদি অ্যাকসেপ্ট করে অভিভাবকরা সবসময় চায় যে আমার একটা ভালো ছেলে দেন বলে ভালো ছেলে কেমন ভালো ছেলে বলতে ঢাকায় এস্টাবলিশ ভালো একটা জব করে গভর্নমেন্ট জব হলে ভালো হয় বা প্রাইভেট জব যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা প্রাইভেট ব্যাঙ্ক এই ধরনের জব বা অনেকে আছে বিজনেসম্যান পরিবার তারা বিজনেসম্যান চায় শিক্ষিত চায় কিন্তু নামাজি হাউসওয়াইফ এরকম খুব কম চায় অনেক সময় হয় কি একটা মেয়ে একটা পরিবারে যাইয়ে সহজে অ্যাডজাস্ট করতে পারে না আবার ওই ছেলে পক্ষ হয়তো দেখা গেছে এরকম যে ছেলের বউ আসছে বাসায় সে সব কিছু করবে কিন্তু একটা মেয়ে যাইয়ে কিন্তু সব কিছু করতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে বিয়ের সময় কিছু চায় নাই বিয়ের পরে আমার এইটা দিল না ওইটা দিল না হ্যাঁ যে আমার এইটা দিল না ওইটা দিল না অনেকে এইটা দিছে ওইটা দিছে সেটা দিছে আমি তো কিছু পাইলাম না তুমি এটা ওটা আনো এই নিয়ে সমস্যা সৃষ্টি হয় এক পর্যায়ে দেখা যায় যে দুজন সেপারেশন হয়ে গেছে